দুর্নীতি ও ক্যাসিনো বিরোধী চলমান অভিযান অব্যাহত থাকবে বলে আজ আবারও দৃঢ়ভাবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, অপরাধী যেই হোক, দল, আত্মীয়, পরিবার, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ানের বাণিজ্যিক সম্প্রচার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আজকে আরও একটি খবরে আমাদের চোখ আটকে গেছে, তা হলো চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পে বালিশসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জামের ব্যয় ধরা হয়েছে অকল্পনীয়। বালিশের দাম কত ধরা হয়েছে জানেন? 26,000 টাকা। বালিশের কাভারের দাম 28,000 টাকা। সার্জিক্যাল ক্যাপ ও মাস্কের দাম 84,000 টাকা। কাজেই উইপোকারা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকালে অর্থ লুটে নিচ্ছে। প্রধানমন্ত্রীর এই বক্তব্য এক বিন্দুও মিথ্যা নয়। আসলে কোথায় কতটা ছড়িয়ে পড়েছে এই দুর্নীতি, আদতেও তা কতটুকু নির্মূল সম্ভব, আর এসবের গোড়ায় কারা রয়েছেন, এসব জিজ্ঞাসা নিয়েই স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্রে। গণমানুষের প্রশ্ন নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সানজিদা ইসলাম পদ্মা, আর আমাদের আজকের বিষয় দুর্নীতি বিরোধী অভিযান। আর এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন চারজন বিশেষ অতিথি। আমার ডান পাশে রয়েছেন ডক্টর নুরুল আলম লেনিন, সাবেক প্রেসিডিয়াম সদস্য আওয়ামী লীগ। আমার বাঁ পাশে শুরুতেই রয়েছেন শরীফ নুরুল আম্বিয়া, সভাপতি বাংলাদেশ জাসদ। রয়েছেন ফখরুল ইমাম, প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি। আমাদের সঙ্গে আরও একজন অতিথি যোগ দেবেন, মাহমুদুর রহমান মান্না, আহ্বায়ক নাগরিক ঐক্য। আমরা আলোচনায় চলে যেতে চাই। আমি শুরুতেই নুরুল আলম লেনিনের কাছে জানতে চাইব, আসলে যে বিষয়টি এখন দুর্নীতি বিরোধী যে অভিযান চলছে, প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ অধিবেশনে দেওয়া বক্তব্যেও তিনি, বক্তব্যের পরপর যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানেও তিনি বলেছেন যে দুর্নীতি যেই করুক ছাড় পাবে না, সবাইকেই ধরা হবে। তারপর আজ আবার তিনি বললেন একই কথা, বললেন যে পরিবারের সদস্য যদি হয় তবুও ছাড় পাবে না। আসলে আমি এই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাচ্ছি যে এই প্রধানমন্ত্রী যা বলছেন, আপনার কি মনে হয় এটা কতটুকু সম্ভব, আসলে চ্যালেঞ্জগুলো কোথায়? ধন্যবাদ। এখন এই মুহূর্তে বাংলাদেশে যে দুর্নীতি বিরোধী, দুর্বৃত্তায়ন বিরোধী অভিযান চলছে, যে অভিযানের উদ্যোক্তা, যার নির্দেশে এই অভিযান হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, এই উদ্যোগের জন্য সমগ্র দেশবাসীর সাথে আমিও তাকে অভিনন্দন জানাই, স্বাগত জানাই। আজকে আমাদের দেশে দুর্নীতির প্রশ্নটি এটা কোনো নূতন প্রশ্ন না, অতীতেও এই দুর্নীতি হয়েছে, দুর্নীতির ধারাবাহিকতায় সেটা একটা এখন বর্তমান পর্যায়ে এসে এটাকে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, যেটা আপনি এই মাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজের কথাও বললেন, বালিশ উপাখ্যান আমরা আরও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এর আগে 6,000 টাকার বালিশের কথা শুনেছি। এবং শুধু এখন না, আপনার মনে আছে 111-এর পরে এই আমাদের প্রধান বন কর্মকর্তার বাড়িতে অভিযান চালিয়ে সেই সময় তোষক বেরিয়েছিল, বালিশ বেরিয়েছিল, যেখানে কোটি কোটি টাকা করা হয়েছিল। কাজে এখানে এটা নাথিং নিউ, বাট এটা ঠিক যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন যে তার যে অঙ্গীকারগুলো ছিল সেই অঙ্গীকারের পরিপ্রেক্ষিতে দেখলে বলতে হবে যে অতীতে যাই ঘটুক না কেন, আমরা এই দুর্নীতির মূলোৎপাটন করতে না পারলে আমাদের যে উন্নয়ন তার গতি অশ্লথ হয়ে যায় এবং উন্নয়নের যেই কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা সেটা আমরা অর্জন করতে পারি না, কারণ দুর্নীতি অনেকটাই খেয়ে ফেলে। তো সেই দিক থেকে এই অভিযানটি শুরু হয়েছে এবং দেখবেন এই অভিযানের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে বাগাড়ম্বর না করে এই অভিযানটি শুরু হয়েছে। যেমন নিউ ইয়র্কে উনি বলেছেন যে আমাদের ঘর থেকেই, তেমনি এটা কিন্তু আগেই শুরু করেছেন, ঘর থেকেই শুরু হয়েছে, প্রথমে ছাত্রলীগ দিয়ে তারপর যুবলীগ, এবং উনি এই সতর্কবাণী নিউ ইয়র্কেও উচ্চারণ করেছেন, আজকেও বলেছেন যে এটা অব্যাহত থাকবে এবং কাউকে ছাড় দেওয়া না, যারাই অন্যায় করুক, যারাই দুর্নীতি করুক, দুর্বৃত্তায়ন করুক, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না, এবং পরিবারের কথাও বলেছেন। তবে এটা আমি প্রসঙ্গত বলে রাখি যে পরিবারের ব্যাপারে প্রধানমন্ত্রী এই কথাটাও স্পষ্ট করেছেন একাধিকবার, সেটা হচ্ছে যে পরিবার বলতে উনি বোঝেন কি, উনি স্পষ্ট করে বলেছেন যে আমি পরিবার বলতে বুঝি আমি, আমার বোন এবং তাদের ছেলেমেয়ে, এর বাইরে সে যিনিই হোক না কেন আমি কোনো পরিবার বুঝি না, তার দায় দায়িত্ব আমি নেব না। সুতরাং সেই সুবাদেও যদি আমি বলি যে উনি এই জায়গাটাও ক্লিন করেছেন, আমরা
এই অভিযানের ফলে এখন জনগণের মধ্যে একটা প্রত্যাশা দাঁড়িয়েছে এবং মানুষ এটা আশাবাদী হতে শুরু করেছে যে এটা তার যৌক্তিক পরিণতির দিকে যাবে এবং আমাদের যে কথাটা উনি উই প্রকার মানে রূপক দিয়ে বলেছেন যে উই প্রকার সব খেয়ে ফেলে হ্যাঁ বঙ্গবন্ধু বলেছিলেন চাটার দল সব খেয়ে ফেলে যে সেই উই প্রকার সিন্ড্রম আমাদের সমাজে এই মাত্রায় পৌঁছাইছে যে সেটা সহনীয় পর্যায়কে অতিক্রম চলে গেছে। কিন্তু আসলে আমি আপনার কাছে যে জিনিসটা জানতে চাচ্ছিলাম যে এই যে এখন যাদেরকে আসলে ধরা হচ্ছে যেসব বিষয় উঠে আসছে পত্রিকায় খবরের কাগজে ছাত্রলীগ থেকেই যদি আমি শুরু করি তারপর যুবলীগ এমনকি উনি প্রধানমন্ত্রী যখন ছাত্রলীগের দুজন নেতাকে বহিষ্কার করলেন তারপর তিনি বললেন যুবলীগের কয়েকজন এর চেয়েও খারাপ তারপর যুবলীগ শুরু হলো তারপর যেটা আমরা শুনলাম যে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বললেন যে আওয়ামী লীগের অনেক নেতাও নজরদারির মধ্যে আছেন ইভেন আজকে উনি আরেকটি কথা বলেছেন যে আরো গরম খবর আসছে অপেক্ষা করুন এখন এই জিনিসগুলো কি ইঙ্গিত দিচ্ছে আসলে দলের মধ্যে কি অনেক বেশি ছড়িয়ে গেছে এটা এখানে তো কোনো দ্ব্যর্থবোধকতা তারা রাখেননি ওবায়দুল কাদের বলেন আর মাননীয় প্রধানমন্ত্রী বলেন তারা কোনো দ্ব্যর্থবোধকতা রাখেননি এবং এটাকে কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযানও না যে বিরোধী দলকে হেনস্থা করার জন্য আবার একটা নতুন শুরু করে বরং তিনি ক্যাটাগরিক্যালি বলেছেন যে যদি এই দুর্নীতির বা দুর্বৃত্তায়ন যেটা হয়েছে সেটা মূলোৎপাটন করতে হলে আমার ঘর থেকে শুরু করতে হবে এবং সেই ঘর থেকে তিনি শুরু করেছেন এবং সেটা এটাও বলেছেন যে আপনারা দেখেন এটা তো শেষ হয়ে গেছে বা এটা এই মাস পথে বা পিকে চলে গেছে তা না একটা মানে পর্যায়ে এখন চলছে এবং এটা নিয়ে বারবারই বলা হচ্ছে যে এইটা আমরা অনুসন্ধান করছি তদন্ত করছি এবং তদন্ত করে যাতে নির্দোষী যারা তারা যাতে হেনস্থা না হয় প্রকৃত অপরাধীকে আমরা চিহ্নিত করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা আমরা গ্রহণ করব এবং এই ব্যাপারে কোনো রকম ছাড় দেওয়া হবে না এবং সেটা আত্মীয় হোক বন্ধু হোক দলের যত বড় নেতাই হোক না কিন্তু এটা আসলে যেই পরিমাণ ছড়িয়েছে আসলে কত দূর যাওয়া যাবে চ্যালেঞ্জগুলো কি এই প্রসঙ্গে আমি আপনার কাছে আবার ফিরবো আমি পরিচয় করে দিতে চাই আমাদের মাহমুদুর রহমান মান্নাকে তিনি আহ্বায়ক নাগরিক ঐক্য আমি স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের স্টুডিওতে আসলে আমরা দুর্নীতি বিরোধী যে অভিযান চলছে এখন সেটি নিয়ে কথা বলছিলাম এবং প্রধানমন্ত্রী বলছেন যে সেই অভিযান আসলে অব্যাহত থাকবে মন্ত্রীরাও বলছেন এই অভিযান চলবে আইনমন্ত্রী বলেছেন সেতুমন্ত্রী বলেছেন যে অভিযান চলবে চলতে থাকবে এবং আরও আসলে গরম গরম খবর আসবে অর্থাৎ সামনে হয়তো আরও চলবে কিন্তু আমরা আসলে যেটি জানতে চাচ্ছি যে এখন যাদেরকে ধরা হচ্ছে তারা আসলে নিশ্চয়ই কারো না কারো মদতে এই দুর্নীতির এই বিশাল আসলে পাহাড় তারা গড়ে তুলেছে এবং তাদের নাম এখনো আসছে না বা অনেকের নাম যাদের আসছে তাদেরকে ধরা হচ্ছে না এই প্রসঙ্গে আমি লেনিন ভাইয়ের কাছে আসলে আবার জানতে চাইবো তার আগে একটু আপনার কাছে শুনতে চাই যে এখন যে পরিস্থিতিটা চলছে বা যে অভিযান চলছে তা নিয়ে আসলে আপনার মন্তব্য কি প্রথম কথা হলো যে আপনি যেরকম করে বললেন যেটা একটা দুর্নীতি বিরোধী অভিযান এটা খুবই একটা আংশিক কথা দুর্নীতি একটা টোটাল কনসেপ্ট একটা সমাজকে আপনি দুর্নীতি মুক্ত করতে চান বা যদ্দূর সম্ভব এটাকে নিউট্রালাইজ করতে চান তাহলে সেটা একটা ডেফিনেটলি পলিটিক্যাল ক্যাম্পেইন পলিটিক্যাল মুভমেন্ট আপনি এটা করেনি দুর্নীতি গত 10-12 বছরে অনেক হয়েছে তার আগেও হয়েছে সে বিতর্ক করছি আমি এই সরকার থাকতে যতগুলো দুর্নীতি হয়েছে সেগুলো এর আগে কোনোটাই তো আপনি অ্যাড্রেস করেননি তখন খুবই বড় বড় কথা এসছে সেটা বাংলাদেশ ব্যাংকের কথা বলেন অন্যান্য ব্যাঙ্কগুলোর কথা বলেন শেয়ার মার্কেট বলেন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলেন মেগা প্রজেক্ট যেগুলো হচ্ছে সেগুলো নিয়ে কথা উঠেছে নেতাদের দুর্নীতি নিয়ে কথা উঠছে ইয়াবা নিয়ে এমপি এবং অন্যদের কথা কোনো কিছু টাচ করা হয়নি আপনি দুর্নীতি বলতে কী বললেন প্রথম যে ছাত্রলীগের দুইজন প্রেসিডেন্ট সেক্রেটারি তারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলারের কাছে লুটের ভাগ চেয়েছে ন্যায্য অংশ চেয়েছে সেই লুটটা আবার কি যে প্রজেক্টে খুব বিতর্ক চলছে সেখানে আন্দোলন চলছে দরকার নেই ওনারা টাকা পাননি টাকা চেয়েছেন ওদের কী শাস্তি দিয়েছে মানে দুর্নীতির দমনের মডেলটা কি ওদের যে পোস্টটা ছিল সেখান থেকে নামিয়ে দিয়েছে দল থেকে বহিষ্কার করেননি অন্য কিছু করেননি কিন্তু যারা টাকাটা নিল ভাইস চ্যান্সেলার এবং তার সঙ্গীরা এবং ওই ইউনিটের যারা যারা আছে তারা তাদের ব্যাপারে কিছুই বলেননি আপনি
মানে ন্যূনতম একটা অভিযোগের কথা মানে কোনো কথাই বলা নেই তাদের সম্পর্কে। তো এইটাই যে বললেন ছাত্রলীগ দিয়ে শুরু করেছি, ছাত্রলীগের মধ্যে তো কিছু নাই আর, ছাত্রলীগের নামে কত রকম অভিযোগ উঠেছে সেগুলো নিজেরাই বলেছেন, পত্রিকায় ছাপা হয়েছে, আমাদের যত অর্জন সব বিসর্জিত হচ্ছে এই ছাত্রদের কারণে, কিন্তু সেগুলো কোনো কিছু করেননি। তারপরে বললেন আমি যুবলীগেরটা শুরু করছি, এবং খেয়াল করেন এটা কিন্তু দুর্নীতি বিরোধী একটা আন্দোলন করব, ক্যাম্পেইন করব, এরকম কোনো রকম ক্যাম্পেইন হয়নি রাজনীতিভাবে। উনি তার বৈঠকের মধ্যে মন্ত্রিসভা প্রেসিডেন্টের বৈঠকে বলেছেন কথাটা। তারপরে প্রথমে যে ছাত্রলীগ ব্যান করে দেওয়া হবে, মানে এই ধারাবাহিকতা যদি দেখেন তাহলে দুর্নীতি বিরোধী আন্দোলন বা ক্যাম্পেইন বলতে যাবো, তার কোনো ছায়া আমি এর মধ্যে দেখি না। আর যুবলীগের মধ্যেই যদি দুর্নীতি বেশি হয়, তো যুবলীগের বড় বড় নেতাদের গ্রেপ্তার করছে সেরকম তো না, যে সমস্ত নেতাদের গ্রেপ্তার করছে এটা যুবলীগের নেতা রাজনৈতিক অর্থে না নয়, যার নাম নেতা হিসেবে বেশি আসছে তাকে তো ধরে নিয়ে উনি দুই দিন রীতিমতো লট বহর নিয়ে সৈন্য সামন্ত নিয়ে অফিসের মধ্যে দেখে সেগুলো কোনো কিছু করেননি। এখন লেনিন ভাই খুব মানে আওয়ামী লীগের মধ্যে তাকে একটু আমি ডিফারেন্টলি দেখে বলে তার কথা নিয়ে কথা বলতে আমার একটু সমস্যা হয়, সেটা হচ্ছে উনি বললেন যে এটা পলিটিক্যালি মোটিভেটেড নয়, মানে আপনি যদি কোনো দুরভিসন্ধি দিয়ে থেকে শুরু করেননি আমি ওইটা নিয়ে খুব বড় সমস্যা মানে আলোচনা করবো না, কিন্তু একটা কিছু আছে না হলে প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে কীরকম করে বললেন যে ওয়ান ইলেভেন করছি, তার মানে ইট ইজ অ্যাবসলিউটলি পলিটিক্যাল মুভ। আপনি কাউকে অ্যাড্রেস করছেন যে না আমি দুর্নীতি ঠেকাচ্ছি, তোমার ওয়ান ইলেভেনের মতো কিছু কোনো কিছু করার দরকার নেই। এবং তার পরদিন এই যে সেতুমন্ত্রীর কথা আপনি বললেন, উনি একটা বক্তব্য দিয়েছেন, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাকে সক্ষমতা থেকে নামিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে, আপনারা সব ঐক্যবদ্ধ, এগুলো কিসের সিম্পটম? তারপরে এখন আবার বলছে আরও গরম খবর আছে, এটা মানে জবর খবর আছে, সরব থাকে আসিতেছে আসিতেছে এইরকম ভাব করা, এগুলো কোনো ক্যাম্পেইন হলো নাকি, কোনো দুর্নীতি বিরোধী লড়াই হতে পারে? এটা মানে আপনি একটা চমক তৈরি করতে চাচ্ছেন যেটা দিয়ে আপনি কিছু উইন করতে চান, এবং সেই উইন করাটা আপনি জানেন, আমি জানি না, আপনি জানেন না, মানে যারা বলছেন তারা জানেন, বাকিরা এটাও লেনিন ভাই বললেন যে মানুষের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে, আমি কিন্তু দেখছি মানুষের মধ্যে স্পেকুলেশন বেশি হচ্ছে, এটা কি বাকিটা কদ্দূর যাবে, কাদের কাদের ধরা হবে? এবং বলা হচ্ছে যার নাম এত যুবলীগের নেতার নাম কথা বলা হলো তিনি নাকি বর্ডার পার হয়েছে, বাকিরা অনেকে ভিসা দিয়েছেন, কত রকম স্পেকুলেশন আছে, এটার মধ্যে সংশয়টাই বেশি এবং জল্পনা কল্পনা বেশি, এটা কোনো ইতিবাচক ডিরেকশন হয়েছে আমার কাছে এরকম মনে হয়। শরীফ নুরুল, আমি আপনার কাছে জানতে চাইবো যে এই বিষয়গুলো আসলে মাহমুদুর রহমান বান্দা বলছিলেন, আপনি তার সাথে আসলে একমত কিনা? ধন্যবাদ। একমত পুরোপুরি আছে সেরকমও না, আবার বিরোধিতা করার মতো অন্য বিষয়বস্তু আছে ঠিক সেরকমও না। একটা কথা হলো যে সাবজেক্ট ম্যাটারে যেটা সেটা হলো দুর্নীতি, দুর্নীতি এবং ক্যাসিনো। তো ক্যাসিনোর আমি উল্টা দিক দিয়ে শুরু করি আর কি। ক্যাসিনো একশো ষাটটা জায়গায় ঢাকা টাউনে ক্যাসিনো খেলা হচ্ছে, এবং এর আন্তর্জাতিক পার্টনার সহ, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ভাবে তো এরকম মনে হয় যে একটা ক্যাসিনো হাবি তৈরি হয়ে যায় কিনা ঢাকা সিটিতে, এরকম একটা যেভাবে নিউজটা কাস্ট হয়েছে তো সেরকমই মনে হয়। তবে একটা জিনিস হলো যে এই আপনার তাসের মধ্যে জুয়া হাউজি এগুলো আমাদের ইয়েতে আছে, কিন্তু ক্যাসিনো ইনস্ট্রুমেন্টাল জুয়া যেটা আমাদের, সেটা আমাদের এখানে আমরা দেশের মানুষ খুব জানে ঠানেও না, আর আমরা খুব একটা খোঁজ খবর রাখি না। যারা হয়তো ক্লাব পাড়া যায় তারা হয়তো জানতে পারে, কিন্তু ক্লাব পাড়ায় যাইতে যায় কত পার্সেন্ট লোক ইনভলভ, কত পার্সেন্ট পারে 0.01% না, এবং তারা যা যেতে ন্যাচারালি এগুলো নিয়ে বাইরে বলে না। তো পুরো দেশের মানুষ একটা ধাক্কা খেয়েছে, এবং এই ধাক্কাটা একটা হলো কালচারালি তো আছেই, গভর্নমেন্টের উপরে যত সমস্ত সমালোচনার পর ব্যাঙ্ক ইন্স্যুরেন্স তারপর শেয়ার মার্কেট, এর পরেও এইরকম ঘটনা, এটা আসলে খুব বড় রকমের ধাক্কা খেয়েছে। নিঃসন্দেহে আপনি অসাধারণ একটি কথা বলেছেন, এটা আসলে সাংস্কৃতিক এক ধরনের ধাক্কা, এটা অনেকেই বলছে যে এরকম যে আছে তারা জানতেই না, এবং এর বিরুদ্ধে গভর্নমেন্টের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে এবং বলা হয়েছে সেটা দিয়ে একটা প্রত্যাশা, নেত্রীর ব্যাপারে একটা প্রত্যাশা মানুষের আছে সব সমালোচনার পরে, যে উনি যদি ইচ্ছা করেন তাহলে উনি কিছু করতে পারেন, এটা একটা ধারণা আছে, একটা বিশ্বাসও আছে, তার মধ্যে কিছু সংশয় থাকতে পারে। তো আমার কাছে এটা মনে হচ্ছে যে পুরো পরিস্থিতিতে যে প্রত্যাশা, তো ধারাবাহিকতার প্রত্যাশা আছে, কিন্তু পুরো সংকটটা রয়েছে এই জন্য বলি যে ধারাবাহিকভাবে কতগুলো ঘটনা ঘটছে। খুব রিসেন্টলি একটা ধরনের ছাত্রলীগ নিয়ে, যেটা ছাত্রলীগ নিয়ে
ছাত্রলীগ নিয়ে তো ওনারা তো কয়েক বছর ধরে এটা বলতেছেন, ওই ইয়ের ওই যে ছেলেটা যে মার্ডার হইল সেটা সেটা নিয়ে, তারপরে ওটা এই যে জগন্নাথ কলেজে বাদল আছে, বিভিন্ন জায়গায় আছে, ছাত্রলীগ নিয়ে অনেক অনেক কথাই আছে। বিশ্বজিতের কথা বলছেন? বিশ্বজিতের কথা বলছি। তারপরে তাদের চাঁদাবাজি বিভিন্ন বিষয়ে গভর্নমেন্ট সাইডেতে বহুত কথা বলা হয়েছে। সর্বশেষ মোস্ট অর্নামেন্টাল ঘটনা হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির, এবং সেটা হলো যে তারা ধরেন এই যে কনস্ট্রাকশন বিজনেসের মধ্যে চাপাচাপির মধ্যে ভিতরে ভেতরে কিছু নেগোসিয়েশন টাকা পয়সা এদিক ওদিক হয়, এটা বহুত দিন ধরে চলছে, বহুত দিন ধরে এটা বলতে বলতে মনে মনে করতে মানে মোর দ্যান 30 ইয়ার্স এটা চলে, কিছুটা এটা মানুষ অ্যাকসেপ্ট করে না, কিন্তু বলে যে আমার 4% এটা হক, এটা রেট কম হইতেই পারে না। এই দি ল্যাঙ্গুয়েজ দে হ্যাভ আটার্ড, এটা আমাদেরকে বিস্মিত করছে। এবং আজকে যদি আজকে মাননীয় প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ এটা যদি বলেন যে এটা দুর্নীতিমুক্ত করবেন, উনি কী দিয়ে করবেন, কাকে দিয়ে করবেন? এখনকার রাজনৈতিক অবস্থায় পাওয়ারটা হলো পুলিশের কাছে, র্যাবের কাছে, আর্মির কাছে, এবং কিছুটা এদের সাথে সম্পৃক্ত বিচার বিভাগ, যেহেতু তারা রায় দেয়। জনগণ কিন্তু রাজনৈতিক ক্ষমতার ভেতরে নাই, এবং স্বয়ং আইবরের এক্স মিনিস্টার যারা আছে এক্সিস্টিং গভর্নমেন্টে তারাও বলতেছে পাবলিকের কিছু নাই এখন। তাহলে উনি কার ভেঙে, এরা প্রত্যেকে ইনভলভ। আমি জুডিশিয়ারির ব্যাপারটা আমি রিজার্ভেশন রাখতেছি, বাকি সবাই যদি বলেন প্রত্যেকে ইনভলভ, তিনি কাকে দিয়ে করবেন? এটা করতে হলে তো লাগবে ফোর্স লাগবে, তাহলে জনগণকে জেনারেট করবেন, উনি জনগণের কাছে যাবেন কাকে নিয়ে? যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ? না, কিন্তু আমার কথা হচ্ছে আপনি তো 14 দলে আছেন। আমাদের চোদ্দ দলের এগ্রিমেন্টটা ছিল সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদ বিরোধী, এটা হলো বেসিক লাইন, এর সাথে প্রাসঙ্গিক আরও অনেকগুলো বিষয় আছে, এর বিরুদ্ধে এদেরকে নির্মূল করা, এদেরকে দমন করা, এদেরকে মিনিমাইজ করা। দুর্নীতি একটা জেনারেল টার্মস হিসেবে আসছিল, এখন সেই পর্বটা আমরা দীর্ঘদিন যাবৎ সংগ্রাম করি, সেই পর্বটা অলমোস্ট ক্লোজিং স্টেজে আছে, এবং ক্লোজিং স্টেজের পরে একাদশ সংসদ নির্বাচনের পরে 14 দলের রুটিন নাসিম সাহেব কিছু কথাবার্তা বলেন, আমরা 14 দলের শরীর হিসাবে যেসব ইস্যুতে কথা বলে আমাদের বড় রকমের আপত্তি না থাকলে আমরা সেটা হাজির থাকি, কিন্তু 14 দলের নতুন কোনো প্রোগ্রাম, কোনো অ্যাগ্রিমেন্ট, কোনো গোল এগুলো নির্ধারিত করা হয় নাই, যার কারণে 14 দলের আমি বলি, আমারই কলিগ একজন হাসলাগিনি বলছেন যে নতুন করে চুক্তি করতে, উনি চুক্তি শব্দটা ব্যবহার করতে পছন্দ করেন, নতুন চুক্তি নাই। আমি মনে করি সে এটা যদিও ল্যাঙ্গুয়েজটা আমার অ্যাকসেপ্টেবল নয়, কিন্তু তাও আমি মনে করি সে ওয়াইজলি একটা পয়েন্ট আউট করছে জিনিস যে এটা করা উচিত, তো সেটা সেখানে নাই। তা আমি বলবো যে এই যে প্রত্যাশা, এই প্রত্যাশাটা মানুষের স্বাভাবিকভাবে নেত্রীর উপরে আশা আছে বলে প্রত্যাশাটা আছে, কিন্তু সংখ্যাটা পুরোপুরি হয়ে গেছে এই জন্য যে এই পরিস্থিতিতে কী দিয়ে এটা উনি করবেন সেটা মানুষ দেখতে পাচ্ছে না, সেখানে পরিপূর্ণভাবে শঙ্কা এখানে রয়ে গেছে। আচ্ছা, তো আমি আপনার কাছে এবার আসতে চাই ফখরুল ইমাম, যেই শঙ্কার কথা বলা হচ্ছে মাহমুদুর রহমান মান্দাও বলছিলেন যে আসলে এটা কতদূর, এমনকি এই শঙ্কা আসলে সবারই, যে যেটা শুরু হয়েছে সেটা আসলে প্রধানমন্ত্রী আশ্বাস দিচ্ছেন, সেতুমন্ত্রী আশ্বাস দিচ্ছেন বা মন্ত্রীরা আশ্বাস দিচ্ছেন, কিন্তু আসলে কতদূর পর্যন্ত সেটা, যতদূর পর্যন্ত দুর্নীতিটা ছড়িয়ে পড়েছে আসলে ততদূর পর্যন্ত ধরা সম্ভব কি না সেটা জানতে চাইব। তার আগে আরেকটু বিষয় যোগ করতে চাই, আপনি যেই দলে আছেন জাতীয় পার্টির যিনি প্রধান, তিনিও বলেছেন যে তিনি সমর্থন দিচ্ছেন মানে প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে, দুর্নীতি বিরোধী অভিযানের উদ্যোগকে, তো আপনার দলের কারো যদি এরকম দুর্নীতির খবর আসলে প্রকাশিত হয় তাহলে তাকে যদি ধরা হয় তাহলে সেটাতে সমর্থন দিবেন কিনা? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ। আমি প্রথমেই এটাকে সাধুবাদ জানাই, আর আমার দলের কথা যেটা বললেন, অবশ্যই আমার দলে কেউ যদি দুর্নীতিবাজ থাকে সেটা যদি ধরা পড়ে আমরা অবশ্যই সেটাকে সাপোর্ট করব। আচ্ছা, এখন কথা হলো যে দুর্নীতি এখন তো দুর্নীতিটা ব্যাপক করতে তো অনেক বড় জিনিস, যেমন যদি আমি মনে করি পলিটিক্যাল দুর্নীতি হইতে পারে, অর্থনৈতিক দুর্নীতি হতে পারে, মরাল যদি কারো ভেঙে যায় দুর্নীতি হইতে পারে, সোশ্যাল দুর্নীতি হইতে পারে, এবং বিচার ব্যবস্থা সুশাসনের মধ্যে দুর্নীতি হইতে পারে। তা আমরা একটা সেক্টরই, অর্থনৈতিক সেক্টর, তবুও খুব ছোট জিনিস, জুয়ার সেক্টরে
হঠাৎ করে দুর্নীতি বিরোধী বা শুদ্ধি অভিযান যেটাকে আমরা বলি, এবং সেটা শুধু আওয়ামী লীগের দলের মধ্যেই হয়েছে। তোমরা আশা করছেন এবং ওনারাও বলছেন যে এটা আরও ব্যাপক করতে হবে। যারা এর এর যারা ধরা পড়েছেন তা তো ডাইরেক্টলি মানে তাদেরকে হাতে নাতে ধরেছে। এখন আমাদের দেশে আমি বলবো যে এরা পথভ্রষ্ট, এদের যে যারা করিয়েছে তাদের পর্যন্ত যদি যেতে পারেন তাহলে ফাইন্যান্সিয়াল দুর্নীতি যেটা আরম্ভ করেছেন সেইটুক হয়তো ঠিক হইতে পারে। কারণ প্রত্যেক দিন আমরা শুনছি এবং মান্না ভাইকে আমি সাপোর্ট করে বলছি যে প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন সেটা খুব প্রধানমন্ত্রীর কথাটা কিন্তু মানে খুব আমাদেরকে খুব ই করেছে, অবাক করেছে, বিস্ময় করেছে। উনি পার্লামেন্টে অনেকবারই বলেছেন যে আমাকে কেনা যায় না, শুধু এইটুক বলেছেন আমাকে কেনা যায় না, কিন্তু তার সঙ্গে আশেপাশে যারা আছে তাদেরকে কেনা যায় কিনা এটা উনি বলেননি। যারা বলেছে আরেকটা বলেছে যারা সবাইকে কেনা যায়, হ্যাঁ আমাকে যারা সবাইকে কেনা যায় এটা বলেছেন। এবং এও বলেছেন যে আমার মাথায় পচন ধরে নেই এবং আমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গে যদি পচন ধরে সেটা আমি কেটে ফেলব। তো সেই দৃশ্যটা যদি আমরা এখানে দেখি, আবার ওনার একটা ব্যক্তিগত পর্যায়ে আছে যেটা বিগত বারো বছরে উনি একটা পাওয়ারফুল লিডারশিপ গ্রো করেছেন, যার জন্যে দেশে বিদেশে ওনার একটা আলাদা ইমেজ আছে। এবং আমাদের দেশেও মাঝে মাঝে যে পুল হয় সেই পুলে আমরা দেখি 70%, এখন তো গত 7 দিনে দেখেছি 97.3% ওনার পপুলারিটি। এখন যদি এগুলো উনি কাজে লাগাইতে পারেন, কারণ উনি ওনার মন্ত্রিসভা এবং উনি প্রধানমন্ত্রী হিসাবে মন্ত্রিসভাকে উনি চালান, আমরা দেখেছি মন্ত্রীরাই আসলে এই জিনিসগুলা হেড করেন, মন্ত্রীরাই এই জিনিসগুলোকে অ্যাড্রেস করেন, কিন্তু এইখানে ওরকম দেখি নেই আমরা। এখানে অ্যাড্রেস করেছেন প্রধানমন্ত্রী সব বিষয়ে আসলে ওনার। আমার কোশ্চেন প্রয়োজন হচ্ছে গণতন্ত্রের একটা বড় উই হলো যে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা উভয়ই পার্লামেন্টের কাছে রেসপন্সিবল, অ্যাকাউন্টেবল পার্লামেন্টের কাছে। তো এইখানে মন্ত্রিসভার অ্যাক্টিভিটিস খুব কম দেখি আমি, প্রধানমন্ত্রী সবগুলোয় কাজে আপনার হস্তক্ষেপ করেন। এখানে এই কারণটাই আমি বলছি যে ওই কিছুক্ষণ আগে ওই আমাদের মান্নাভাই যেটা বলেছেন যে উনি যে ওই কথাটা বলেছেন যে একা একা আমি ঠেকিয়েছি, সে কথাটার পেছনে কিন্তু তার একটা দৃঢ় ভূমিকা আছে। একা একাটা উনি এই কথা বলেছেন আমার মনে হয় যে এরকম একটা একা একার নামে একবার একটা এই দেশে একটা শাসন ব্যবস্থা এসেছিল যেটা দুর্নীতি বিরোধী, কিন্তু তারপরে সেটা কিন্তু সাকসেসফুল হয়নি, অন্যভাবে এটা সমাধান। মূলত রাজনৈতিক নেতাদেরকে আটক করে এক ধরনের, হ্যাঁ রাজনৈতিক নেতা শুধু না ওইখানে আপনার দুর্নীতি নামে রাজনৈতিক নেতা ব্যবসায়ী সবাইকে উনি আটক করা হয়েছে। তো এইটা উনি এটা বলেছেন যে আমি আগেই বলেছি যে পাওয়ারফুলি লিডারশিপটা উনি গ্রো করেছেন। উনি দেখেন ওনার মতো এখন পপুলার লিডার ইন দ্য ওয়ার্ল্ড আমাদের বাংলাদেশ আর কিন্তু নাই, প্যারালে কেউ নাই। তো আমার মনে হয় এই বিশ্বাস থেকে উনি বলতে পারেন যে আমি যে কর্মকাণ্ড করবো আমার ভিতরে এবং বাইরে, এটা তো বাইরেও সংযোগ আছে, যত বড় যত দিন বিস্তৃত হচ্ছে আপনারা দেখছেন ইন্টারন্যাশনাল আপনার অনলাইন বিজনেস এগুলো বাইরে টাকা পাঠানো প্রচার পাওয়া, এটা যদি ঠিক মতো যদি এই সরকার হ্যান্ডেল করে দেখবেন যে টাকা যে কোথায় গেছে, লন্ডনে গেছে, আমেরিকাতে গেছে, এগুলি ফেরত না, এগুলোর জন্য একটা বড় ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকে এবং এই অ্যারেঞ্জমেন্টে উনি করতে পারবেন বলেই এই কথাগুলি উনি বলেছে বলে আমার বিশ্বাস। এবং আমি মনে করি যে যতদিন আমরা দেখেছি যে সাকসেসফুলনেস তো এই সরকারের আছেই, এরকম না যে সাকসেসফুল এই সরকার নয়, গত 12 বছরে দেশের উন্নতি হয়েছে, প্যারামিটারগুলো উন্নতি হয়েছে এবং প্রধানমন্ত্রী হিসাবে যে কমিটমেন্টগুলো করেছিলেন সেগুলো করার উনি শেষ করার চেষ্টা করেছেন। তো এখানেও আমরা বিশ্বাস করতে চাই যে উনি এটা শেষ করবেন। সম্রাটের কথা যদি আমরা বলি, দক্ষিণ যুবলীগের যিনি সভাপতি তার বিষয়ে একটু আগে মান্না ভাই বলছিলেন যে তাকে আটক করার কথা শোনা গেলেও আসলে আটক করা শেষমেশ হয়ে ওঠে নাই, অনেক তার অনেক কর্মী বাহিনী আসলে তাকে ঘেরাও করে রেখেছিল, সেখানে আসলে যে কিছুই করা সম্ভব হয়নি। তো যেটি আসলে এইমাত্র ফখরুল ইমাম বলছিলেন, এটি আমরাও বিশ্বাস করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সভানেত্রী তিনি বর্তমানে
এই বিষয়ে কোনো দ্বিমত নেই যে বাংলাদেশে তিনি এমন একজন নেতা এবং আন্তর্জাতিকভাবে আসলে তিনি স্বীকৃত এমন একজন নেতা যিনি মহা শক্তিশালী এবং প্রভাবশালী। সত্যিকার অর্থে বিরোধী দলের কোনো কার্যক্রমই নেই আমাদের দেশে, তিনি তার প্রভাব এতটাই বিস্তৃত। তাহলে এই বিষয়গুলো আসলে হচ্ছে না কেন? শুরুতেই আপনাকে যেটা জিজ্ঞেস করছিলাম যে চ্যালেঞ্জগুলো আসলে কোথায় আপনার কি মনে হয়, আমি আবারও একই প্রশ্নে ফিরে দিলাম। শুনেন, প্রধান চ্যালেঞ্জ তো হলো এই যে আমাদের দেশে দুর্নীতি এটা দীর্ঘ ঔপনিবেশিক উত্তরাধিকার। পাকিস্তানের আগে ব্রিটিশ আমলেও দুর্নীতি ছিল, পাকিস্তান আমলে ছিল, এবং বাংলাদেশের অস্তিত্বের এই 48 বছরে হ্যাঁ দুর্নীতিহীন কোনো পিরিয়ড ছিল এরকম ভাবার কোনো কারণ নেই। কিন্তু শাসক গোষ্ঠীর একটা সাধারণ প্রবণতা হচ্ছে যে আগের সরকারই দুর্নীতিবাস আর আমার দল, আমার আমলে কোনো দুর্নীতি হয়নি, এই প্রবণতাটা ছিল। আমি আজকে এখানে মান্না ভাইকে ভালো অস্ত্র শস্ত্র দিতে পারি যে উনি এগুলো ব্যবহার করতে পারবেন কারেক্টলি, কিন্তু আন্দোলন করতে পারবেন। আন্দোলনের কথা উনি বলছেন, ওইটা করতে পারলে হয়তো এই কেউ বাইরে থাকতো না এতক্ষণ, যদি মানুষকে মোবিলাইজ করা যেত। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে আমি আবারও বলেছি যে এইবারের অভিযানের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই, কেউ দাবি করে নাই দুর্নীতি হচ্ছে, আমরা দেখছি, এটা কোনো রাগ ঢাক না। আমরা জানি যে এই এই মিডিয়াতে এই সকল দুর্নীতির কথা আসছে, ক্যাসিনো যে আসে এটা আমিও জানতাম না। হ্যাঁ, 160টা এগুলো আমরা জানতাম না। কিন্তু কিন্তু যুবলীগের একজন নেতা কিন্তু এরকম বলেছেন, যেদিন হচ্ছে প্রথম ধরা হলো খালেদ ভুঁইয়াকে, তখন তিনি বলেছিলেন যে 50টার উপরে ক্যাসিনো আছে বলা হচ্ছে, ওই 50টা এলাকায় তো থানাও আছে। মানে তিনি আসলে একটা স্ববিরোধী কথা বলছিলেন যে তাহলে জানতো না তারা, আঙুল চোষার কথা বলছেন, আঙুল তো না, কিন্তু না ডেফিনেটলি। কিন্তু আমি আসলে জানতে চাচ্ছি যে নিশ্চয়ই প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর গোয়েন্দারা রয়েছেন, এই ধরনের ইনফরমেশন হয়তো সাধারণ মানুষ জানতো না, হয়তো আপনি জানতেন না, কিন্তু তিনি কি জানতেন না? তিনি জানতেন বলেই তো ধরছেন, তিনি জানতেন বলেই তো ওই সকল জায়গায় অভিযান করাচ্ছেন যে জায়গাটা এত আমরা আমাদের অজানা লেগে গেল। আমি আমি আমার কথাটা বলতে দিন, আমার কথাটা হচ্ছে ইট ইজ দ্য ফার্স্ট টাইম আমাদের দেশের ইতিহাসে বা সাম্প্রতিক ইতিহাসেই বলি যে একটা সরকার, একটা রাষ্ট্র, সমাজে যে দুর্নীতি আছে এবং দুর্নীতির ফলে যে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে এবং দুর্নীতিবাজরা যে মনস্টার হয়ে গেছে, এই শব্দ চয়ন করে মাননীয় প্রধানমন্ত্রী এইটার একটা দুর্নীতির বাস্তবতাকে তিনি স্বীকৃতি জানিয়েছেন, এটা কিন্তু অন্যরা কেউ বলে না। এক, দুই নম্বর হচ্ছে দুর্নীতি বিরোধী অভিযান সম্পর্কে তিনি এটা সচেতনভাবেই বলেছেন, আমার নিজের ধারণা, এটা আমাদের সাথে কথা হয় না, একটা ইন্ডিকেশন দিয়েছেন যে 111-এর দরকার হবে না। তার মানে কেউ যদি অসাংবিধানিক পন্থায় 111-এর মতো পরিবেশ দুর্নীতির অভিযোগ অজুহাত তুলে, তারা যদি কোনো অসাংবিধানিক পন্থায় এসে দুর্নীতি অভিযান করতে চায়, আমি সেটা হতে দেব না। দুর্নীতি আছে, দুর্নীতিকে আমি নির্মূল করব এবং এই ব্যাপারে জিরো টলারেন্স। তৃতীয়ত, ওনার একটা অঙ্গীকার আছে, এটা ভুলে যাবেন না, নির্বাচনের সময়ে, নির্বাচন নিয়ে আপনি হাজার প্রশ্ন করতে পারেন, এই নির্বাচনের সময় তিনি বলেছেন এই যে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স এবং দুর্নীতি দূর করবেন, সুশাসন প্রতিষ্ঠিত করবেন। এটা অনেকে আমরা মনে করছি এটা বাদ কি বাদ, কিন্তু আজকে প্রমাণিত হচ্ছে যে শেখ হাসিনা যা বলেন তা করেন। হ্যাঁ, সময়টা নির্ধারণ করেন উনি, যে উনি কোন উপযুক্ত সময়ে কখন, ওয়ান স্টিল ওয়াজ টেম্পার্ড, কখন বাড়িটা মারবেন। এই তো আমি মনে করি যে এটাটা এটা হ্যাঁ, এটার সাথে আমি একমত যে মান্না ভাই বলছেন এটা পলিটিক্যাল, পলিটিক্স তো বটেই, দুর্নীতি পলিটিক্যাল আমব্রেলার নিচেই দুর্নীতি হয়েছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। আমরা দেখেছি আসলে সরকারের আমলে যে আমি ঘর থেকে শুরু করব, প্রধানমন্ত্রী এটা গোপন করেন নাই, লুকাবার চেষ্টা করেন নাই, এবং সেই আমব্রেলার ভিতরে যারা আছে তাদেরকে ধরা হবে। নলম নেলিন, আমরা ছোট্ট একটি বিরতির পর আবারও আলোচনায় ফিরবো। দর্শক, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, দুর্নীতি বিরোধী অভিযান নিয়ে আমাদের আলোচনা চলছে এবং এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন চারজন বিশেষ অতিথি। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত দর্শক, আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র এবং আমাদের আজকের বিষয় দুর্নীতি বিরোধী অভিযান। এবং এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে চারজন বিজ্ঞ অতিথি উপস্থিত রয়েছেন। আমরা আবারও আলোচনায় ফিরে যেতে চাই, শুরুতেই নুরুল আলম নীলিনের কাছে যাবো। আবারও যেটি বিষয়ে কথা বলছিলাম যে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গেই বারবার আসছি, কারণ তার বক্তব্য থেকেই সবকিছু আসলে শুরু হয়েছে। তিনি আরও একটি কথা বলেছেন আজকে, বলেছেন এমনকি ভয়েস অফ আমেরিকায় দেওয়া যে সাক্ষাৎকারটি, সেখানে তিনি একটি কথা বলেছিলেন যে সমাজে বৈষম্য যেভাবে ছড়িয়ে পড়েছে, দেখা যাচ্ছে একজন সরকারি কর্মকর্তা সে সৎভাবে উপার্জন করছে এবং আরেকজন অসৎভাবে উপার্জন করে অনেক টাকা কামিয়ে ফেলছে এবং মুষ্টিমেয় কিছু লোকের হাতে আসলে সম্পদ কুক্ষিগত হচ্ছে। তো এই প্রসঙ্গটাতে আসা হলো এই কারণে যে, কারণ বলা হচ্ছে যে এই সরকারের আমলে আসলে সরকারি কর্মকর্তাদের বেতন অনেক বাড়ানো হয়েছে, তবুও আসলে দুর্নীতি অনেক বেশি ছড়িয়ে পড়ছে। আপনার কি মনে হয় কেন হচ্ছে? দেখেন, আমি তো বেশি সময় পাবো না, আমি ওই কথার উত্তর একটা বলি যে আমরা এখানে যে অর্থনৈতিক ব্যবস্থাটি মানে বাস্তবায়ন করছি সেটাকে এক কথায় আমরা বলি মুক্তবাজার অর্থনীতি। মুক্তবাজার অর্থনীতির একটা সার কথা হচ্ছে আমাদের এই অঞ্চলে এখন পর্যন্ত এটা একটা প্রিমিটিভ ক্যাপিটাল অ্যাকুমুলেশনের যুগ যাচ্ছে। প্রিমিটিভ ক্যাপিটাল অ্যাকুমুলেশনের, মান্না ভাই অবশ্য একমত হবেন না, এই অ্যাকুমুলেশনের যুগে কোনো নীতি নৈতিকতার ধার ধারে না, যে যেভাবে পারে সে সেইভাবে টাকা করে, বিদেশে রাখে ইত্যাদি, সেই পর্যায়টা যাচ্ছে। এবং সেই পর্যায়টা যাওয়ার ফলে একদল লোক টাকার কুমির হচ্ছে, বিলাসী জীবনযাপন করছে, অনৈতিক জীবনযাপন করছেন। আমি বরং অভিনন্দন জানাতে চাই যে জননেত্রী শেখ হাসিনা এই কথাটারও, এই বাস্তবতাটারও একটা স্বীকৃতি দিয়েছেন। এবং এই বাস্তবতার স্বীকৃতি দেওয়া মানে কি, এটা রেসপন্সিবিলিটিও গভর্নমেন্টের কাছে যাবে যে এই বাস্তবতাকে পরিবর্তন করতে হবে। দিন বদলের কর্মসূচি দিয়েছিলেন, এখানে দিনটা বদল করতে হবে। আমি অন্যকে যে কথাতে যেতে চাই সেটা হলো এই যে, মান্না ভাই একটা কথা বলেছেন যে এই যে দুর্নীতি বিরোধী আন্দোলনটাকে একটা মোবিলাইজেশনের মধ্যে দিয়ে একটা আন্দোলনে রূপান্তরিত করে, আমি সেটার ব্যাপারে মানে থিওরিটিক্যালি আমি একমত দ্বিমত না। আন্দোলনটা কী? আন্দোলন হচ্ছে মানুষকে মোবিলাইজ করা এগেনস্ট দ্য দুর্নীতি, কারাপশন, দুর্বৃত্তায়ন ইত্যাদি। মান্না ভাই আরেকটি কথা বলেছেন, সেটি হচ্ছে জিনিসটাকে আসলে এমনভাবে বলা হচ্ছে, প্রতিটি খবর এমনকি আসলে সরকারি দলের কাছ থেকেই তো আসছে, সেতু মন্ত্রীর কথাও যদি বলেন যে বিষয়গুলো, মান্না ভাই যেটি বলছিলেন অনেক বেশি সেন্সেশনাল করার চেষ্টা করা হচ্ছে, সেটা কি কারণ? আমার কথা হচ্ছে যে মানুষকে মোবিলাইজ করে এটার বিরুদ্ধে দাঁড় করানো, এই তো। এই যে মাস মোবিলাইজেশনের এটা কিন্তু ফর্মটা সবসময় একরকম হবে না, উনি যেই ফর্মে করবেন বিরোধী দলে থাকায়, আমি সরকারি দলে থেকে আমি সেই ফর্মে করব না। আমি বাস্তব কাজ দিয়ে মানুষকে মোবিলাইজ করতে হবে। এখন বক্তৃতা দিয়ে আমি এই এই মানুষকে মোবিলাইজ করতে পারবো? মানুষের যে আস্থার সংকট রয়েছে এটাই রিয়েলিটি, সেই আস্থা পুনরুদ্ধার করতে হবে এবং সেই কাজটা করে তার ভিতরে যে প্রত্যাশা আছে সেই প্রত্যাশাটা যে বাস্তবিত হবে, এই কনফিডেন্সের জায়গাটাকে আমাদের বিল্ড আপ করতে হবে। শেষ কথাটা আমি বলি যে, এটা ফখরুল ভাই কথাটা বলেছেন ভালোই, যে পচন, মাথায় পচন ধরা, এবং শেখ হাসিনা সেটা বলেছে যে আমার পচন ধরেনি। আমরা মনে করি যে কোনো সমাজে, যে কোনো রাষ্ট্রে, হ্যাঁ, মাথায় যদি পচন ধরে তাহলে মাথা কেটে না ফেললে সারা গায়ের থেকে এগুলো সরানো যায় না। এবং সেটা আমাদের অতীতে বেগম খালেদা জিয়ার আমলে আমরা কি দেখলাম, পচন তো সেখানে। আজকে একজন বাংলাদেশের একজন প্রাইম মিনিস্টার, তিনি দুর্নীতির দায়ে এখন, তিনি জেলে আছেন, তার পুত্র বিদেশে অ্যাবসকন্ডিং। এবং সেইখান থেকে আমি বলতে চাই যে আজকে জননেত্রী শেখ হাসিনা যে কথাটা বলছেন যে ক্ষমতাসীন দলের বা যেই থাকুক, সে ব্যুরোক্রেসি হোক, সিভিল ব্যুরোক্রেসি হোক, যেই হোক না কেন, যত ক্ষমতাধর হোক আমরা তাকে ছাড়বো না। এটি আমি মনে করি যে এই পচনশীলতা রোধ করার জন্য মান্না ভাইয়ের কাছে যেতে চাই, যেটা উনি বলছিলেন যে এই যে খালেদা জিয়ার প্রসঙ্গটা, এই প্রসঙ্গে একটু আসতে চাই কেন, কারণ আমাদের এই দুর্নীতি বিরোধী অভিযানের মধ্যেই আসলে এই কথাটা চলে আসে। দুর্নীতির কথা যদি বলি, তিনি আসলে দুর্নীতির দায় আটক এবং এখন তাকে তার জামিন চাওয়া হচ্ছে, তিনি বিদেশে যাবেন এরকম, তিনি অসুস্থ। তো আলোচনা হচ্ছে আজকে সাতজন এমপি গিয়েছিলেন এবং তারা সেতু মন্ত্রীর কাছে আবেদন করেছেন যে প্রধানমন্ত্রীর কাছে যেন বলা হয় যে তিনি যেন আসলে বিষয়টিকে মানবিকভাবে দেখেন। এই প্রসঙ্গে একটু আপনার কাছে জানতে চাইবো, দুর্নীতিকে যদি মানবিকভাবেই আসলে দেখা হয় তাহলে সেটি দমন কেমন করে করা হবে? আমাকে যে প্রশ্নটা করেছিলেন আমার জন্য খুব প্রাসঙ্গিক না অ্যাকচুয়ালি। ধরেন বিএনপিকে বা বিএনপির লিডারকে ডিফেন্ড আমি করি না,
যেটা ঠিক মনে করি সেটা বলছি জি আমি সেটাই আপনার কাছে শুনতে চাচ্ছি আমি মনে করি যে যে অপরাধে তাকে এত বড় সাজা দেওয়া হয়েছে সেই অপরাধের কারণে তাহলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর 30 বছর সাজা উচিত ছিল কোনো মামলাই করেনি তো ওই কারণে এটা পলিটিক্যালি মোটিভেটেড মনে করি আমি দ্বিতীয় কথা হচ্ছে যে ওনার জামিন পাওয়ার অধিকার আছে এটা সবাই স্বীকার করে তো জামিন দিচ্ছেন না কেন জামিন দিচ্ছেন না ওরা তো ঠেকায় পড়ে গেছে গিয়ে যখন দেখছে যে উনি উঠতে পারে না একা একা খেতে পারে না বাথরুম যেতে পারে না তখন বলছে একটা হিউম্যানিটেরিয়ান আপনারা চিন্তা করেন তাকে রিলিজ করে দেন এটা হচ্ছে এই জিনিস তারা করতে পারে সেটা তাদের ব্যাপার বা এটা আসলে আন্দোলন করে না পারলে হয়তো তাই করছে সেটা আর প্রসঙ্গ এইখানে দুর্নীতি দমনের যদি প্রশ্ন করেন যে দুর্নীতিকে কিরকম রোধ করে যে কি আপনি একটা প্রশ্ন করবেন যে বৈষম্যকেও অ্যাড্রেস করবেন এই অসংলগ্ন কথা অসঙ্গতি থেকে আপনি বুঝবেন পারপাসটা এইটা নয় আপনি তিনটা ক্যাসিনো রেড করে সেখানে 3 কোটি টাকা উদ্ধার করতে পারলে দেশে বৈষম্য কমবে বৈষম্য কি কতখানি আছে আমাদের দেশে 250 কোটি টাকার উপরের মালিক যারা হয়েছে এই পর্যন্ত এত দ্রুত গতিতে দ্যাট ইজ ফাস্টেস্ট ইন দ্য ওয়ার্ল্ড এত দ্রুত গতিতে কেউ হয়নি আমাদের এখানে ধনী বৃদ্ধির পরিমাণ বিশ্বের মধ্যে তৃতীয় আমাদের দেশের বিবিএস মানে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স ওরা নিজেরা যে বৈষম্য দেখিয়েছে সেটা দেখা যাচ্ছে 50% ওয়েলথ আছে মাত্র 10% লোকের হাতে আপনি আমাকে বলেন এই যে কয়দিন ধরে যা হয়েছে তাতে বৈষম্য কমবে মানে কি আপনি দুই ইয়েতে এই ক্যাসিনো থেকে টাকা তুলে সেগুলো সব গরিব মানুষের কাছে দেবে দস্যু ভারম নাকি দস্যু বা বনুর এগুলো তো কোনো বৈষম্য দূর করার বিষয় নয় আপনাকে বের করতে হবে যে বৈষম্য কেন হয়েছে ইকোনমিক্সে আমার কোন কোন জায়গায় ঘাটতি আছে কী কী করলে আমি ওদের কাছে যেতে পারি ওয়েলফেয়ার স্টেটগুলো যেরকম করে সোশ্যাল সিকিউরিটি করে দরিদ্রদের ভাতা দেয় গরিবদের দেয় চাকরির সুবিধা কিছুই করেনি দ্যার ইজ নো এমপ্লয়মেন্ট কোনো রকম ইনভেস্টমেন্টই নাই দেশের মধ্যে ইকোনমি অফ কন্ডিশন খুবই খারাপ তার বড় প্রমাণ ব্যাঙ্গুলো শেষ হয়ে গেছে এই যে দেখেন আপনার এই শেয়ার মার্কেট ধ্বংস হয়ে গেল তারপরে রিপোর্ট দিয়েছিলেন ইব্রাহিম খালেদ স্যার প্রকাশই করতে দেন নাই কোনো ব্যবস্থা অত দূরের কথা একদম টপ যারা ক্রিমিনাল টাইপের দুর্নীতির ক্ষেত্রে তাদেরকে টাচই করেননি 4,500 কোটি টাকা হলমার্কে চুরি গেছে অর্থমন্ত্রী বলেছেন ওটা একটা বাদামের খোসার মতো আর এখন আপনি 1 কোটি টাকা উদ্ধার করে বা 146 কোটি টাকা উদ্ধার করে বলছেন কত বড় দুর্নীতি দমন করে ফেললাম এটা অন্যায় সেটা ঠিক এর বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন আমি তাকে বিরোধী করছি না কিন্তু এইটাকে যখন ওটার চাইতে বড় করে দেখাচ্ছেন তার মানে আপনার মতলব আছে একইভাবে বলছি বৈষম্য দূর করবার কোনো এজেন্ডা এই অভিযানের মধ্যে নাই আই বেট অন দ্যাট কেন করছি এরকম করে বলছি এই জন্য যে বৈষম্য বিষয় তো সম্পূর্ণ ভিন্ন বৈষম্য তৈরি হয় কেন দূর করা যায় কোন পথে ইকোনমিক মেজারমেন্ট মেজার কী হতে পারে সেই ব্যবস্থাগুলো ধরে যদি করেন তাহলে ভালো সবচেয়ে বড় কথা কি জানেন এটা এই প্রসঙ্গের মধ্যে আনেননি সবসময় এটা বলা হয় আপনি সেটা পৃথিবীর বিখ্যাত দার্শনিকদের কথা বলেন নেতাদের কথা বলেন সবাই বলবে রাজনীতি হলো সমাজের নির্ধারক রাজনীতি কমান্ডার কমান্ড করে ইকোনমিক্স এরকম করে চলবে বাজেটটা এরকম হবে খেলাটা এরকমভাবে বাড়াবো সংস্কৃতি এরকম করে বাড়াবো সেই পলিটিক্স করাপ্ট করে ফেলেছে আপনি 30 তারিখের ভোট আগের রাত্রে হাইজ্যাক করে নিয়ে চলে গেছেন অত বড় দুর্নীতি বিশ্বে হয় নাই সেটার ব্যাপারে কোনো কথা বলছেন না আপনি যদি দুর্নীতি বন্ধ করতে চান শুধু ফাইন্যান্সিয়াল বলবেন কেন যেরকম করে আম্বিভাই বলেন মোরাল সেটা করবেন যেরকম করে পলিটিক্যাল সেটা করবেন আর আম্বিভাই একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছেন এই চিন্তা আমার মাথায় আগে এরকম করে আসলে ওই যে বলেন না আন্দোলনের কথা আন্দোলন মানে কি মানুষ এটার বিপক্ষে থাকবে আমি আমার ছোটবেলায় দেখেছি যে কোনো ধরেন আমার কোনো বন্ধুর বাবা একটা ঘুষের দায়ে আসছেন যে উনি এত টাকা ঘুষ দিয়েছেন ঘৃণা করে একটা ঘুষ খায় মানুষ তো এটা ভুলে গেছে যে ঘুষ খা আরে যে টাকা মানে সেই সময় খুবই সংক্ষিপ্ত মোহাম্মদ রহমান মান্না জি আমি একটু এবার শরীফ নুরুল আম্বিয়ার কাছে যেতে চাই যে বিষয়গুলো নিয়ে আসলে কথা হচ্ছিল আমাকে মোহাম্মদ রহমান মান্নাও যেটি বলছেন আমি আপনার কাছে যেটি আসলে যে বিষয়টি জানতে চাই যে এখন সার্বিক পরিস্থিতি যেটা বোঝাচ্ছে যে দুর্নীতি অনেকটা ছড়িয়ে পড়েছে আপনি মোরালি বলেন আসলে যে বিষয়গুলো এমনকি ফকরুল মামা বলছিলেন যে সব ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে মানে বিষয়টা কি এরকম যে আসলে সামাজিকভাবে আমরা সবাই দুর্নীতিগ্রস্ত বিষয়টা কি এরকম এবং আমি আসলে জানতে চাচ্ছি এ থেকে আসলে উত্তরণের উপায়টা কি আন্দোলন করে কি দুর্নীতি দূর করা সম্ভব ধরেন এইরকম এই ধরনের সিচুয়েশান এই এরশাদ সাহেবের শেষ প্রান্তে তার শাসনের শেষ প্রান্তে এই ধরনের কথা এসেছিল যে মানুষ মানে দুর্নীতি সহজ একেবারে সহজ হয়ে গেছে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে তারপরে এই 111 আগে দিয়েও এরকম হয়েছে কিন্তু আমার মনে হয় এইবারকার যে পরিস্থিতি এটা আরও অনেক বেশি ভয়ঙ্কর এবং ক্ষমতাসীন এখানে আমি লেনিন সাহেবের বক্তব্যের সাথে একটু উনি বলেছেন যে শব্দটা ইউজ করছেন সেটা পলিটিক্যাল আমব্রেলা দ্যাট ইস হাফ ট্রুথ পলিটিক্যাল পাওয়ার হাউসের যে আমব্রেলাটা সেটা পাওয়ার হাউস আর সপ্তাহ তাদের ছত্রছায় সব কিছু হয়েছে এবং এইখানে এইখানে আর একটা জিনিস হলো যে
আমরা বলেছি যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পলিটিক্যাল এজেন্ডা গ্রসলি হলো সেটা। তো এখন যে অবস্থায় আমরা এসে দাঁড়িয়েছি তাতে এই প্রশ্ন তোলা যেতে পারে যে মুক্তিযুদ্ধের যে চেতনা বাস্তবায়নের যে লক্ষ্য সেই লক্ষ্যচ্যুত আমরা হয়ে গেছি কিনা, সেখান থেকে আমরা কারেকশানটা করতে পারি কিনা, কারেকশান আদৌ পসিবল কিনা, সেটি আর সেই কারেকশানটা আমরা এতদিন পলিটিক্সটা করছি গত 10 বছর প্লাস এই 1 বছর হতে চলল। তো এইটা আমরা যাদের উপর ভর করে আমরা করছি তারা তাদেরকে দিয়ে এটা হবে না। আর একটা জিনিস হলো যে আমি পাবলিকের সাথে কন্ট্যাক্ট করবো যে শক্তি দিয়ে, সেই শক্তিটা প্র্যাকটিক্যালি করাপশনের মধ্যে ডুবে গেছে। আপনি ব্যাংকের কথা বলেন, তারপর ওই শেয়ার মার্কেটের কথা বলেন, তারা কি, তারা পাওয়ার হাউসের আপার স্টেটের মানুষ সবাই। এবং এখানে বলি মোহিত সাহেব, আমি তার প্রশংসা করি, কিছু সমালোচনা থাকতে পারে, মোহিত সাহেব বেসিক ব্যাংকের প্রেক্ষাপটে খুব একদম খুব শক্তভাবে কথা বলেছিলেন, এদের ধরা যায় না, কিন্তু তার কিছু হয়েছে, কিছু হয় নাই। তাহলে এই সমস্ত ঘটনা একটার পর একটা জাহাঙ্গীর ইউনিভার্সিটি একটা একটা ধরে এখন হোমওয়ার্ক করলে অনেক কিছু করা যেতে পারে, কিন্তু এইটা 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 দিয়ে এটা মনে করার কারণ নাই যে এক্সিস্টিং লিডারশিপ দিয়ে নেত্রী যে কথাটা বলছে সেটা বাস্তবায়ন করতে পারবেন, এটা যদি উনি পারতে পারেন সেটা উনি অভিজ্ঞ অনেক বেশি পারতে পারেন, কিন্তু আমার মানে কমন সেন্স বলে না যে সেটা করা সম্ভব। এবং আমার অভিজ্ঞতার একটা কথা বলে সেটা হলো যে আবারও এদেশের মানুষই হয়তোবা এই পরিস্থিতিতে এই পরিস্থিতি থেকে এ দেশটাকে বাঁচাইতে পারে। আর আওয়ামী লীগের প্রশ্ন আমি বলবো, মানে আমি তো আওয়ামী লীগের লোক না, কিন্তু আমরা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত রাজনীতি আমরা করেছি প্রি লিবারেশন অ্যান্ড পোস্ট লিবারেশনে। সেখানে বলি 75-এর পরে এটা আমার ব্যক্তিগত রিডিং হলো দি সাপোর্টার্স অফ আওয়ামী লীগ সেভড আওয়ামী লীগ, নট দ্য লিডার্স অফ আওয়ামী লীগ সেভড আওয়ামী লীগ। এখন নেত্রী উনি কোথায় কার উপর ভর করে কী করবেন, ইট ইজ আপ টু। আচ্ছা, এই আশঙ্কার কথা থাকছে, আমরা একটু ফখরুল ইমামের কাছে। আমি শুধু একটা কথা এখানে বলতে চাই, বলতে চাই সেটা হলো মানুষ, এটা নেত্রীর নেতৃত্বে কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্ম অথবা অন্য কোনো প্ল্যাটফর্ম, সেটা হলো মানুষই এটাকে সমাধান করতে পারে। আপনার বক্তব্য জানতে চাচ্ছি একদম শেষ মুহূর্তে, যে এই বিষয়গুলো থেকে আসলে কেমন করে উত্তরণ সম্ভব বা আদৌ সম্ভব কিনা? দেখেন, দুর্নীতি কিন্তু সব একরকম না, বিভিন্ন রকম দুর্নীতি, যেখানে আলাপ আলোচনা হলো ব্যাংকের দুর্নীতি একরকম, তারপরে কতগুলো আছে চ্যানেলের দুর্নীতি, এটার সঙ্গে এই সব দুর্নীতি একরকম হবে না। এখন কথা হলো যে কতগুলো জিনিস আছে নিচের থেকে আসে সমাধান হয়, আবার কতগুলো জিনিস আছে উপর থেকে আসে সমাধান হয়। এখানে আমি যা দেখতে পাচ্ছি, উপর থেকে যেটা এসছে সেটা যদি খুব শক্তিশালীভাবে প্রয়োগ করা হয় তাহলে সমাধানটা পাবে। আর মানুষ যেটা মানে জনসমর্থন, জনগণ তো এখন আমি জানি না অন্য টাইপের হয়ে গেছে, মানে সবাই জনগণ সহকারে সবাই কিন্তু সুযোগ সন্ধানী, এভরিবডি, আপনি যে কোনোখানে যান, যেটা কোনো সুযোগ থাকে সেই সুযোগটা গ্রহণ করার যে একটা মানসিকতা, এটা আমাদের মধ্যে একটা সাংঘাতিকভাবে খারাপ জিনিস আমরা অর্জন করেছি। সুতরাং এটার থেকে যদি দূর হয়ে যেতে হয় তাহলে কিন্তু এক্সাম্পলেরই পানিশমেন্ট হইতে হবে। এবং এক্সাম্পল যেমন যে আমি যেটা বললাম, উপর থেকে যদি আসে এটা, যদি কালকে দেখতে পাই যে 10 জনকে ধরেছে, 5 জনকে শাস্তি হয়েছে, তারপর এটা ক্রমশ উপর থেকে, বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন একটু যদি স্পষ্ট করেন। না, স্পষ্ট তো আছেই, প্রধানমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী বলার পরেই তো অ্যাকশনে গেছে। আমি সেই জায়গাটা বলছি, উপর থেকে যদি এটা যায় তাহলে এটা সম্ভব, এবং তখন এখন তো একটা ফাইন্যান্সিয়াল দুর্নীতি হচ্ছে, তখন আপনার এইটার পেরিফেরিয়াতে আমাদের দুদক যদি আপনার তার ভূমিকা পালন করে, তারপরে আমাদের ওথ টেকিং প্রতিষ্ঠান অনেকগুলো আছে, সেগুলো যদি আস্তে আস্তে প্রাতিষ্ঠানিক যে রূপটা হারিয়ে ফেলেছে সেই রূপগুলো যদি আস্তে আস্তে ফিরে আসে তাহলে তো গণতন্ত্রের একটা জায়গায় আসবে। যেমন বৈষম্যের কথা বলেছেন, বৈষম্য তো আমেরিকাও আছে, 99% মালিক হচ্ছে জনগণ, 1% হচ্ছে আমেরিকার। এই বৈষম্য যদি আমি দূর করতে চাই তাহলে এটা পলিসির আন্ডারে আসতে হবে, এই শুধু এই দুর্নীতির মাধ্যমে বৈষম্য কালকে যে দূর হয়ে যাবে সেটা নয়। তবে এখান থেকে সূচনা হইতে পারে, সূচনা হইতে পারে, কিসের সূচনা হবে, আমার মন মানসিকতার সূচনা হবে, এবং মানুষ যাতে জনগণের যাতে আমি সমর্থন পাই সেটার জন্য একটা চেষ্টা করি। আমরা এই পর্যায়ে শেষ করছি আসলে আজকে জনতন্ত্র গণতন্ত্র, যে বিষয়টি নিয়ে আসলে কথা বলছিলাম, দুর্নীতি যে হারে ছড়িয়েছে সেটা থেকে উত্তরণের উপায় আমাদের 4 জন বিজ্ঞ অতিথি আমাদের জানাচ্ছিলেন, কিন্তু মূল যে বিষয়টা সেটি হচ্ছে এই যে রাজনৈতিক ছত্রছায়ায় আসলে যে দুর্নীতিটা গড়ে উঠছে, এত বড় হয়ে উঠছে, সেটিকে আসলে একদিনে কোনোভাবেই দূর করা সম্ভব নয়, সেজন্য বড় আঙ্গিকে আসলে সামাজিক সাংস্কৃতিক এক ধরনের আন্দোলন এবং বোধ সৃষ্টির প্রয়োজন। প্রধানমন্ত্রীর বক্তব্যে শুধু বিষয়গুলো সমাধান হবে বলে আসলে আমাদের মনে হয় না। আমরা
তবু প্রত্যাশা রাখছি যে এই দুর্নীতির একটি সমাধান হবে এবং সমাজে আসলে সেই সমাজ প্রতিষ্ঠিত হবে যেরকম আমরা চাই। এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকে জনতন্ত্র গণতন্ত্র। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।